এইবারে আসি নীলাচলের কথায়। এতক্ষণ যে কথা আমি বললাম, অর্থাৎ শান্তিপুর এবং ফুলিয়াতে হরিদাস ঠাকুরের যে লীলা, সেটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার অনেক আগের ঘটনা আমি বললাম। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা হওয়ার পর তখন জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে, এই সমস্ত লীলাগুলো আমি আপনাদের আগেই বলেছি। শ্রীবাসঙ্গনে হরিদাস প্রভুর সঙ্গে মহাপ্রভুর দেখা হয়ে গেছে এবং তারপরে এই জগাই মাধাই যখন উদ্ধার হলেন, তারপরে আস্তে আস্তে আমরা দেখি যে চৈতন্য মহাপ্রভু তার নবদ্বীপের লীলাটা গোটাতে শুরু করলেন এবং হঠাৎই একদিন তিনি সন্ন্যাস নিয়ে বসলেন। আর তারপরে বৃন্দাবন যাচ্ছিলেন এবং নিত্যানন্দ প্রভু বৃন্দাবন তাকে যেতে দেন না, ঘুর পথে তাকে আবার শান্তিপুরে নিয়ে আসেন। শান্তিপুরে এসে শেষবারের মতন মহাপ্রভুর দেখা হয় শচীমায়ের সঙ্গে। শচীমা এই সময় অনেক রান্না করে মহাপ্রভুকে খাওয়ান। মহাপ্রভু এই সময় 10 দিন অদ্বৈত প্রভুর গৃহে থেকেছিলেন। অদ্বৈত প্রভু বারংবার তাকে অনুরোধ করাতে যে তিনি যাতে শান্তিপুরে থেকেই তার লীলাকার্য সম্পাদন করেন এবং মহাপ্রভু সেটা মানতে চাইছিলেন না, কারণ সন্ন্যাসের এটা এরকম নিয়ম নয়। এবং তার ফলে অদ্বৈত প্রভু হঠাৎ খুব রেগে যান, রেগে গিয়ে মহাপ্রভুকে অভিসম্পাত করেন যে আমার 10ম বংশে তোমাকে আবার আসতে হবে। এবং সেই 10ম বংশেই, অদ্বৈত প্রভুর 10ম বংশে, সদ্গুরু ভগবান শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী রূপে গোসাইজি আমার আবির্ভূত হন নব কলেবর গৌরাঙ্গ বেশে। এরপরে মহাপ্রভু চলে যান একেবারে নীলাচলে, এবং নীলাচলে তখন তিনি পতিত উদ্ধার ব্রত গ্রহণ করে সন্ন্যাস বেশে তিনি নীলাচলের প্রবেশ করলেন। যখন নীলাচলের পথে তিনি এগিয়ে যাচ্ছেন, তখন হরিদাস ঠাকুর তার পিছন নিলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, প্রভু তুমি তো সন্ন্যাস নিয়ে নীলাচলে চললে, কিন্তু আমার কি গতি হবে? আমার তো সেখানে যাবার শক্তি নাই। কারণ তখন হরিদাস ঠাকুরের যথেষ্ট বয়স হয়েছে, তিনি মহাপ্রভুর থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন। মহাপ্রভু আশ্বাস দিয়ে বললেন, হরিদাস তোমাকে ছেড়ে কি আমি থাকতে পারি? তুমি জানো না তোমার এই দেহ আমার এই দেহের থেকেও যে আমার কাছে বড় প্রিয়, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার প্রাণ সর্বস্ব, আমি তোমাকে নিয়ে যাব। বৈষ্ণবরা চৈতন্যদেবের দর্শন মানসে নীলাচলে প্রবেশ করছেন। সার্বভৌম গোপীনাথ আচার্য রাজা প্রতাপ রুদ্রের কাছে এক এক করে ভক্তদের পরিচয় দিচ্ছেন। এই ঘটনা কিন্তু রথযাত্রার সময় যখন আমি চৈতন্য চরিতামৃত পাঠ করে আপনাদের শুনিয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম এই ঘটনা, সেই জন্য আর একবার আমি বলছি না। তো এক এক করে যখন ভক্তরা ঢুকছে, তখন তাদের মধ্যেই কিন্তু হরিদাস ঠাকুর ঢুকলেন। দেখুন, এখানে একটা ব্যাপার লক্ষ্য করার মতন, এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ব্যাপারগুলো কতটা শেখার। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু এত ভালোবাসেন, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি কিন্তু যে সে মানুষ নন, তিনি হচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার অবতার, এবং সেটা কিন্তু তিনি জানেন, তিনি ভোলেননি। মহাপ্রভুও জানেন এবং হরিদাস ঠাকুরও কিন্তু জানেন এবং অদ্বৈত আচার্য প্রভুও জানেন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কিন্তু মহাপ্রভু কিন্তু নীলাচলে যখন প্রবেশ করলেন, তার সঙ্গেই কিন্তু হরিদাস ঠাকুরের আসা উচিত ছিল। মানে আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি, কারণ সে হরিদাস ঠাকুর একটি প্রধান ব্যক্তি এবং অদ্বৈত আচার্য প্রভুও তাই, কিন্তু আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে হরিদাস ঠাকুর কিন্তু বাদবাকি ভক্তদের সঙ্গে, অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু বাদবাকি ভক্তদের সঙ্গেই তিনি কিন্তু নীলাচলে প্রবেশ করছেন। প্রভুর সঙ্গে যাবেন বলে কিন্তু তিনি জেদ করছেন না। এই ভুলগুলো কিন্তু সাধারণত আমরা করে বসি। আমরা যখন আমাদের গুরুদেবের সঙ্গে কোথাও যাই, তখন হয়তো আমরা গুরুদেবের একটু বেশি প্রিয়, হ্যাঁ, সেই কারণে আমরা আশা করি যে আমরা
গুরুদেবের সবসময় সঙ্গে সঙ্গে থাকব, গুরুদেব যেইখানে যাবেন বা যেইখানে গিয়ে উঠবেন সেইখানে গিয়েই আমি উঠব, তার সঙ্গেই আমি একই ট্রেনে একই বাসে একই গাড়িতে উঠব, একই গাড়িতে যাব। এইটা কিন্তু একটা অহংকারের প্রকাশ, যে কেন না গুরুদেবের আমি প্রিয়, গুরুদেব আমাকে ছাড়া কিছু জানেন না, আমি গুরুদেবের ডান হাত, আমি সবসময় গুরুদেবের সঙ্গে থাকব। এই এই যে ভাবটা, এই ভাবটা কিন্তু দীনতার ভাব নয়, এটা কিন্তু বিনয়ের ভাব নয়, এটা কিন্তু ভদ্রতার ভাব নয়, এটা কিন্তু শরণাগতির ভাব নয়, এটা অহংের ভাব। এখানে একটা আমি আছে, প্রচন্ড রকম ভাবে আমি আমি থাকব, আমি গুরুদেবের ডান হাত, এই ব্যাপারটা কিন্তু আছে। কিন্তু দেখুন আজকে হরিদাস ঠাকুর একটা মানে ওই রকম একজন উচ্চকোটির সাধক, প্লাস তিনি অবতার, তিনি সাধারণ কোনো মহাপুরুষ নন। তিনি তো বলতেই পারতেন যে প্রভু তুমি যেমন নারায়ণের অবতার, আমিও কিন্তু ব্রহ্মার অবতার, আমি কিন্তু কম নই, সুতরাং আমি তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, এবং তুমি যে ঘরটায় থাকবে আমি তার পাশের ঘরেই থাকবো। এটা কিন্তু উনি বলতেই পারতেন, কিন্তু এটা কিন্তু উনিও বললেন না, নিত্যানন্দ প্রভুও বললেন না, অদ্বৈত আচার্য প্রভুও বললেন না। মহাপ্রভু চললেন আগে আগে, তারা গেলেন অনেক পরে, কত পরে না, রথের সময়, রথযাত্রার সময়, তখন কিন্তু নবদ্বীপবাসীদের একসঙ্গে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু, হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু তারা নীলাচলে প্রবেশ করলেন। হরিদাস ঠাকুরের পরিচয় দিয়ে গোপীনাথ আচার্য প্রভু রাজা প্রতাপরুদ্রকে বললেন, বললেন রাজামশাই, এই হরিদাস ঠাকুর হচ্ছেন ভুবন পাবন, মহাপ্রভুর জীব উদ্ধার লীলায় তারক ব্রহ্ম নাম সাধনা, তার তারক ব্রহ্ম নাম সাধনায় এই হরিদাস ঠাকুরই কিন্তু মহাপ্রভুর প্রধান সহায়ক, নামতরণীর প্রধান কর্ণধার, অপাবৃদ্ধ সাধক হরিদাসকে স্বয়ং মহাপ্রভু তাই ভুবন পাবন বলে মনে করতেন। নীলাচলে উপস্থিত হয়ে সকল ভক্তবৃন্দই মহাপ্রভুর পাদ বন্দনা করছেন, কিন্তু পরমপ্রিয় হরিদাস কোথায়? মহাপ্রভুর চোখ যে তাকেই খুঁজে বেড়াচ্ছে। তখন সকলে মিলে বলল, প্রভু হরিদাস ঠাকুর নীলাচলের রাজপথের পাশে তিনি সেইখানে বসে রয়েছেন, এবং তিনি কি বলছেন, বলছেন আমি অতি দীন, আমি ম্লেচ্ছ, জগন্নাথ দর্শনের আমার কোনো অধিকার নেই, তাই আমার পক্ষে এইখানেই বসে থাকা ভালো। হরিদাস কহে আমি নীচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে মোর নাহি অধিকার, নিভৃতে টোটা মধ্যে স্থান পাও যদি, নিভৃতে টোটা মধ্যে স্থান যদি পাও, তাহা পরি রহ একলে কাল গোয়াও, জগন্নাথ সেবকের মোর স্পর্শ নাহি হয়, তাহা পরি রহ মোর এই বাঞ্ছা হয়। মহাপ্রভু যখন ভক্তদের মুখে শুনলেন যে হরিদাস ঠাকুরের হচ্ছে এই বক্তব্য, যে তিনি নিজেকে এতটাই নীচ বলছেন, বলছেন আমি নীচ, আমি ম্লেচ্ছ, মন্দিরের কাছে যাওয়ার আমার কোনো অধিকার নেই, পাছে জগন্নাথ সেবক সেই সমস্ত পাণ্ডারা আমার এই নীচ দেহ ছুঁয়ে ফেলে, তার চেয়ে বরং এই টোটা মধ্যে, টোটা মধ্যে মানে টোটা গোপীনাথের যে পুরীতে মন্দির আছে দেখবেন সেই অঞ্চলের কথা বলা হচ্ছে, বলছে টোটা মধ্যে এখানে এক কোণে যদি আমি একটা কোনো স্থান পাই এখানেই আমি থেকে যাব, আমি আর এইখান থেকে বেরোবো না, কারণ আমি যদি রাস্তাতেও বেরোই তাহলেও যদি আমার গায়ে যদি গা ঠেকে যায়, আমি তো ম্লেচ্ছ, আমি তো নীচ। এইরকম বক্তব্য মহাপ্রভু যখন শুনলেন, তখন মহাপ্রভু খুব আনন্দিত হলেন হরিদাস ঠাকুরের এই বিনয় দেখে, এই দীনতা দেখে, এবং তিনি কাশী মিশ্র পণ্ডিতকে বললেন যে কাশী মিশ্র পণ্ডিতকে দেখে তিনি বললেন যে দেখবেন গম্ভীরাতে ঢোকবার সময় ডান দিকে একটা এখনো বাগান রয়েছে, আমি জানি না বাগানটা কত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে, আমি অনেকদিন যাইনি সেখানে, তো কাশী মিশ্র পণ্ডিতের বাড়ির পাশেই একটা বাগান ছিল, একটা পুষ্প উদ্যান ছিল। তো মহাপ্রভু তখন বললেন যে এই পুষ্প উদ্যানের একটা নিভৃত গৃহ তিনি হরিদাস ঠাকুরের জন্য প্রার্থনা করলেন। কাশী মিশ্রের কাছে মহাপ্রভু এই রকম প্রার্থনা করলে তিনি খুব আনন্দের সঙ্গে সম্মতি দিলেন।
তারপর মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন এবং তাকে সেই রাজপথ থেকে তুলে একেবারে বুকে জড়িয়ে ধরলেন এবং হরিদাস বললেন, প্রভু আমাকে তুমি ছুঁয়ো না, আমি নীচ, আমি অস্পৃশ্য, আমি পামর। মহাপ্রভু তখন বলছেন, হরিদাস তুমি বলো কি, তুমি নিরন্তর হরিনাম গ্রহণ করো, তাই তুমি তপস্যা যজ্ঞাদি সমস্তই করছো, চার বেদ অধ্যয়নের ফল তুমি লাভ করেছো, তুমি দ্বিজ সন্ন্যাসী হতে পরম পাবন, তোমার এই দেহ আমার দেহ থেকেও যে আমার কাছে অত্যন্ত প্রিয় এ কথা আমি বারংবার তোমাকে বলেছি, এবং শুধু তাই না, তোমাকে স্পর্শ করে হরিদাস আমি পবিত্র হয়ে যাই, তোমার যে পবিত্রতা সে পবিত্রতা আমাতেও নাই, প্রভু কহে তোমার স্পর্শে পবিত্র হইতে, তোমার যে পবিত্রতা নাহিক আমাতে, তোমার মধ্যে যে পবিত্রতা আছে তা তিলমাত্র আমাতে নাই। এবং কি বলছেন, বলছেন দ্বিজ সন্ন্যাসী হইতে তুমি পরম পালন, যে কারণে করো তুমি নাম সংকীর্তন, নানা হরিদাস তোমাকে আমার চিনতে বাকি নেই, তুমি আমার সঙ্গে ছলনা করো না। এই বলে মহাপ্রভু তাকে সেই রাজপথ থেকে তুলে নিয়ে এসে ওই নিভৃত স্থানে, যেখানে কাশীমিশ্র পণ্ডিতের যে পুষ্পোদ্যানে যে নিভৃত স্থানে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল সেইখানে তিনি নিয়ে গেলেন। এই যে পুষ্প উদ্যান, এই পুষ্প উদ্যানই কিন্তু এখন সিদ্ধ বকুল নামে পরিচিত। বলা হয় যে কাশীমিশ্র পণ্ডিতের যে গম্ভীরা, সেই গম্ভীরার দেখবেন গম্ভীরা খুব কাছেই কিন্তু সিদ্ধ বকুল, গম্ভীরা থেকে হেঁটে সিদ্ধ বকুল মানে অনায়াসে যাওয়া যায়। তো বলা হয় যে ওই যে মানে পুষ্প উদ্যানটা, সেই পুষ্প উদ্যানটা এখন ওই সিদ্ধবকুল হয়ে গেছে, সিদ্ধবকুল নামে পরিচিত হয়ে গেছে। কেন সিদ্ধবকুল নামে পরিচিত হয়েছে এর পেছনেও কিন্তু একটা ঘটনা রয়েছে। খুব ভোরবেলা নীলাচল ধামে শ্রী জগন্নাথ প্রভুর যখন নিদ্রা হতে জাগরণ হয়, তখন সেই সময় আগে প্রভু ঘুম থেকে উঠে দাঁত মাজেন, ঠিক যেমন আমরা দাঁত মাজি, ব্রাশ করি, ঠিক সেই রকমই প্রভুরও কিন্তু দাঁত মাজা হয়। এবং এই যে শ্রী জগন্নাথ দেবের যে দন্ত ধাবন এবং স্নান, এই সময় তিনটি কাষ্ঠ, তাকে দন্ত কাষ্ঠ বলা হয়, অর্থাৎ দাঁত মাজার জন্য কাষ্ঠ, সেই তিনটি কাষ্ঠ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য দেওয়া হয়। আর এই দন্ত কাষ্ঠ আগের দিনই কিন্তু জোগাড় করে রাখা হয়। এই দন্ত কাষ্ঠটা কুম্ভাটুয়া নামক একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষ থেকে সংগৃহীত করা হয়ে থাকে। একদিন সেই কুম্ভাটুয়া দন্ত কাষ্ঠের তিনটি কাঠির মধ্যে একটি কাঠি দৈবক্রমে কোথায় যেন হারিয়ে গেল। তখন অবকাশকাল, অর্থাৎ দন্ত ধাবনের কাল উপস্থিত হলে তখন কি করা হলো, বকুল গাছের একটা দন্ত কাষ্ঠ কোনোভাবে অন্য দুটি কাষ্ঠের সঙ্গে সেবকরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে প্রদান করলেন। জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর দাঁত মাজা সেবার পর, অর্থাৎ দন্ত মার্জন সেবার পর, সেই কাষ্ঠ পাণ্ডারা বিশিষ্ট ব্যক্তিদের প্রসাদ রূপে প্রদান করে থাকেন। সেই দিন পাণ্ডারা কি করলেন, জগন্নাথ দেবের ওই প্রসাদী বকুল দন্ত কাষ্ঠটি যেটা ছিল সেইটা শ্রীমন মহাপ্রভুকে প্রদান করেন। এবং এটা কিন্তু মহাপ্রভুরই একটি অদ্ভুত লীলা, তিনি কি জগন্নাথ প্রভুর থেকে আলাদা, তিনি তো জগন্নাথ প্রভুর থেকে আলাদা নন, জগন্নাথের লীলাই বলুন আর মহাপ্রভুর লীলাই বলুন একই ব্যাপার। সেই দিনই কিন্তু এই মানে দন্ত কাষ্ঠটা হারাতে হলো এবং তার বদলে এলো একটা বকুল গাছের কাষ্ঠ, এবং সেই কাষ্ঠটা গিয়ে পড়লো মহাপ্রভুর হাতে। কেন, যে মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তিনি প্রত্যুষে, অতি প্রত্যুষে
একেবারে ভোর 4টের সময় সেই যখন মঙ্গল আরতি হয় তারও আগে তিনি মন্দিরে গিয়ে পৌঁছে যেতেন। প্রতিদিন তার এইটা কাজ ছিল, তিনি প্রথমেই মন্দিরে যেতেন এবং জগন্নাথ প্রভুর সেই জাগরণ সেই দেখতেন এবং সেই মঙ্গল আরতি তিনি দর্শন করতেন এবং সেখান থেকে মহাপ্রসাদ নিয়ে এসে তিনি সেই মহাপ্রসাদ সেবক গোবিন্দর হাত দিয়ে তিনি হরিদাস ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন। এইটা ছিল মহাপ্রভুর ডেলি রুটিন, প্রতিদিনকার কাজ। তো সেদিনকেও তিনি যখন মঙ্গল আরতি দেখতে গেছেন তখন পাণ্ডারা কি করলো, ওই বকুল দন্ত কাষ্ঠটি মহাপ্রভুকে প্রদান করলো। শ্রীমন মহাপ্রভু জগন্নাথ দেবের ওই প্রসাদী দন্ত কাষ্ঠটি পেয়ে একেবারে প্রেমাবিষ্ট হয়ে গেলেন এবং তিনি হরিদাস ঠাকুরের ভজন স্থানে এসে সেটাকে রোপণ করে দিলেন। কালক্রমে তা একটি বিরাট বড় ছায়া প্রদানকারী বৃক্ষরূপে পরিণত হয়ে গেল। কথিত হয় যে সেই বকুল বৃক্ষের নিচে বসে হরিদাস ঠাকুর ভজন করতেন। হরিদাস ঠাকুরের অন্তর্ধান অর্থাৎ নির্জনের পর তার অনুগত সিদ্ধ জগন্নাথ দাস গোস্বামী পাদের সময় পুরীর রাজকর্মচারীরা রথের চাকা নির্মাণ করবার জন্য ওই বকুল গাছটি কাটতে এসেছিল। তখন জগন্নাথ দাস বাবাজি তাদের বললেন যে এই বকুল গাছ চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিজে হাতে রোপণ করেছেন, হরিদাস ঠাকুরের ভজন স্থানের এটা অন্তর্গত, এই গাছের নিচে হরিদাস ঠাকুর বসে ভজন করেছে, অতএব এই বৃক্ষ পূজনীয় বলে রাজকর্মচারীদের কাছে তিনি এটা রাজকর্মচারীদের তিনি ছেদন করতেটা দিলেন না, হ্যাঁ আপত্তি জানালেন তিনি। কিন্তু নিষ্কিঞ্চন সন্ন্যাসীর কোনো কথা রাজকর্মচারীরা শুনতে প্রস্তুত হলেন না এবং জগন্নাথেরই ইচ্ছা জেনে তখন জগন্নাথ সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি নীরব থাকলেন। যেদিন সেই বৃক্ষটি কাটা হবে বলে স্থির করা হয়েছে, রাজকর্মচারীরা বলে গেছে জগন্নাথ দাস বাবাজিকে যে এই দিনে এই বৃক্ষটি কাটা হবে, তার পূর্ব রাত্রে একটা অলৌকিক ঘটনা ঘটল। কি না, গাছটা হঠাৎ অন্তঃসার শূন্য হয়ে গেল, অর্থাৎ গাছটার ওপরটা তো রয়েছে কিন্তু কাণ্ডটা ভ্যানিশ হয়ে গেল। সাধারণত যখন একটা গাছ কাটা হয় তখন কি হয়, আগে কুড়ুল মারা হয় কাণ্ডতে, কিন্তু কাণ্ডই যখন থাকবে না তখন কুড়ুলটা কোথায় মারবে, তো সেই কাণ্ডটা ভ্যানিশ হয়ে গেল। রাজকর্মচারীরা পরের দিন সেখানে এলো এবং এসে অদ্ভুত এই দৃশ্য দেখে যে কাণ্ড ছাড়া গাছ দাঁড়িয়ে রয়েছে, অদ্ভুত অলৌকিক এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে তারা রাজাকে গিয়ে এই খবর জানালো এবং সেই থেকে রাজাও এলেন দর্শন করতে, রাজাও অবাক হয়ে গেলেন এবং সেই থেকে এই জায়গাকে এবং এই বৃক্ষকে লোকে সিদ্ধ বকুল নাম দিল। কথিত হয় যে শ্রীমন মহাপ্রভু চৈত্র সংক্রান্তিতে এই বকুল গাছের দন্ত কাষ্ঠটি তিনি রোপণ করেছিলেন, এই জন্য আজও এই চৈত্র সংক্রান্তিতে দন্ত কাষ্ঠ রোপণ মহোৎসব হয়ে থাকে সিদ্ধ বকুলে। সেদিন 108 কলসির জল দিয়ে ওই সিদ্ধ বকুলের অভিষেক করা হয়, এই স্থানে সিদ্ধ বকুল নামে পরিচিত। আপনারা যখন নীলাচল যাবেন তখন অবশ্যই আপনারা এই হরিদাস ঠাকুরের ভজনস্থল সিদ্ধ বকুল দর্শন করবেন। আমি আরও একটা কথা শুনেছি যে সিদ্ধ বকুলে যদি কান পাতা যায় তাহলে আজও সেই গাছের ভিতর থেকে ভেসে আসে হরে কৃষ্ণ নাম, কেউ বা শোনে ঘণ্টার ধ্বনি, কেউ বা শোনে মৃদঙ্গের ধ্বনি এবং তার সঙ্গে হরে কৃষ্ণ নাম শোনা যায়। শুধু তাই নয়, আপনারা যখন সিদ্ধ বকুলে যাবেন চেষ্টা করবেন সিদ্ধ বকুলের যে সেবায়িত রয়েছে সেই সেবায়িতের সঙ্গে কথা বলতে, অনেক কিছু জানতে পারবেন। আজও কিন্তু সেখানে মহাপ্রভু এবং হরিদাস ঠাকুরের অপূর্ব লীলা হয়ে যায়, আজও এই মানে 2020 সালেও অনেক দিনই কিন্তু সেই সেবক পাণ্ডারা কিন্তু সেই লীলা সাক্ষী থেকেছেন এবং অনেক এরকম অলৌকিক লীলা কিন্তু আজও সেখানে হয়ে আসছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন,
মন্দ মন্দ করিতেছে শঙ্খা সংকীর্তন। গোবিন্দ কহে উঠিয়াসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। শঙ্খা সংকীর্তন নাহি পুরে কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। জয় গুরু জয় গোসাই, রাধে রাধে, জয় মহাপ্রভু। হরিদাস ঠাকুরের একটি অপূর্ব লীলা আমি বর্ণনা করতে চলেছি। নীলাচলেই সেই লীলা হয়েছিল। মহাপ্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের একটি অপূর্ব লীলা রয়েছে। আজকে প্রথমে সেই লীলাটার কথাই বলবো। একদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ অত্যন্ত আনন্দের সঙ্গে হরিদাস ঠাকুরের কুটিরে তার মহাপ্রসাদ দিতে গেলেন। প্রত্যেক দিনই সেবক গোবিন্দ যেভাবে হরিদাস ঠাকুরকে মহাপ্রসাদ দিয়ে আসেন, আজও ঠিক সেইভাবেই প্রসাদ দিতে গিয়েছিলেন। গোবিন্দ যখন হরিদাস ঠাকুর শুয়ে রয়েছেন দেখলেন, এবং দেখলেন যে শুয়ে শুয়েই তিনি খুব আস্তে আস্তে শঙ্খাপূর্বক শ্রী হরিনাম জপ করছেন। হরিদাস ঠাকুর প্রত্যহ 300,000 হরিনাম জপ করতেন। সেই দিন ওই 300,000 নাম পূর্ণ করবার জন্য অসুস্থতা বশত তিনি আস্তে আস্তে সংখ্যা নাম করছেন। সেবক গোবিন্দ হরিদাস ঠাকুরকে বললেন, উঠে এসে আপনি মহাপ্রসাদ গ্রহণ করুন। তখন হরিদাস বললেন, আজ আমি নিয়ম লঙ্ঘন করব, আজ আমার হরিনাম সংখ্যা এখনো পূর্ণ হয় নাই। আমি যে বড় বিপদে পড়েছি, নাম সংখ্যা পূর্ণ হয় নাই বলে প্রসাদ গ্রহণ করি কি করে? অথচ তুমি যে প্রসাদ নিয়ে এসেছো তা উপেক্ষা করেই বা কি করে? সে যে স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ। শাস্ত্রের বিধান, মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেই গ্রহণ করা কর্তব্য। তার সম্মান করতে না পারলে মহাপ্রসাদে উপেক্ষা প্রদর্শিত হয়। হরিদাস ঠাকুরের এই আচরণে সাধকদের বিশেষ একটা শিক্ষার বিষয় রয়েছে। এক তো মহাপ্রসাদের মান মর্যাদা, সাধককে সর্বদা খেয়াল রাখতে হয়। মহাপ্রসাদে কখনো কোনো কিছু বাদ বিচার করতে নেই, মহাপ্রসাদ পেলেই সেটা গ্রহণ করাই নিয়ম। আরও একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে হরিদাস ঠাকুরের নাম জপ সংখ্যা পূর্ণ হয়নি বলে তিনি মহাপ্রসাদ উপস্থিত হওয়া সত্ত্বেও কিন্তু ভোজন করলেন না। এতে সাধকের প্রতি উপদেশ এই যে নিজের নিয়মিত ভজনাঙ্গের অনুষ্ঠান না করে কেবলমাত্র পেট ভরার জন্য, উদরপূর্তির জন্য ভোজন করা সঙ্গত নয়। এরূপ করলে ক্রমশ ইন্দ্রিয় তৃপ্তির দিকেই মন ঝুঁকে পড়তে পারে, ভজনাঙ্গের অনুষ্ঠানে ক্রমশ শিথিলতা জন্মাতে পারে। উপাদেয় ভোজ্য মহাপ্রসাদ হলেও সাধকের ইন্দ্রিয় দমনের অনুকূল নয়। ইন্দ্রিয় সুখের বাসনা যাদের মধ্যে সম্যক রূপে তিরোহিত হয়নি, শ্রীকৃষ্ণে নিবেদিত বস্তু গ্রহণেও তাদের ইন্দ্রিয়ের উত্তেজনা বৃদ্ধি হতে পারে, ইন্দ্রিয় বারণ না হতে পারে। যে পর্যন্ত চিত্তে সামান্য মায়িক গুণ থাকবে, সেই পর্যন্তই দেহ সুখের বাসনা জাগ্রত হবার পদে পদে সম্ভাবনা থাকে, এবং এই সম্ভাবনা থেকেই অনর্থের সৃষ্টি হয়। তাই সাধককে সর্বদা ভোজনের ব্যাপারে সাবধান থাকতে হয়। দেহে যতক্ষণ মায়িক গুণ থাকবে ততক্ষণ মহাপ্রসাদ গ্রহণেও দেহের পীড়া জন্মাতে পারে। আর একটা কথা বিবেচনা করার যোগ্য, সেটা হচ্ছে মহাপ্রসাদে বিশ্বাসের বাইরের আবরণের, বিশ্বাসের যে বাইরের আবরণ রয়েছে সেই বিশ্বাসের বাইরের আবরণের অন্তরালে নিজের ভোগবাসনা লুকিয়ে আছে কিনা তাও কিন্তু খুব সূক্ষ্মরূপে বিচার করা দরকার। কারণ মানুষের বিবেক এমনই যে চুপ করে বসে থাকার লোক নয়, সে কিন্তু সবসময় চিৎকার করে করে সত্যি কথাটা বলে। হয়তো আমরা কখনো
মহাপ্রসাদ এসেছে এবং শাস্ত্রে লেখা আছে যে মহাপ্রসাদ পাওয়া মাত্রেনও সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই জন্য আমি মহাপ্রসাদ গ্রহণ করেছি। এটা হয়তো আমি বাইরে লোকেদের বললাম, কিন্তু ভিতরে ভিতরে বিবেক জানে যে একটু খিদেও পেয়েছিল বা মহাপ্রসাদের সুগন্ধ আমার ইন্দ্রিয়কে কোথাও গিয়ে একটু আকৃষ্ট করেছিল, সেই জন্য ওই অজুহাতের প্রলেপটা দিয়ে আমি তাড়াতাড়ি জপটা পূর্ণ না করেই মহাপ্রসাদটা গ্রহণ করলাম। ঠিক আছে, মহাপ্রসাদ গ্রহণ করার পর বাদবাকি জপটা করে নেবো, তাতে কি হয়েছে? কিন্তু দুদিকেই বিপদ, একদিকে মহাপ্রসাদ আর একদিকে নাম জপ। নাম জপ করা মানে নামীর সঙ্গ করা, অর্থাৎ যে যে ভগবানের নাম করছি সেই ভগবানের সাক্ষাৎ সঙ্গ করা, তাই তাকে অমর্যাদা করাও চলবে না, আবার মহাপ্রসাদকে অমর্যাদা করাও চলবে না। অনেক সময় সাধুর বেশে গৃহে চোর প্রবেশ করতে পারে, অতএব সতর্কতা অবলম্বন করা কর্তব্য। প্রসাদের সমস্ত ভোজনই মহাপ্রসাদের মর্যাদা রক্ষার একমাত্র পন্থা নয়। প্রসাদের কণিকা মাত্র যদি গ্রহণ করা যায় তাহলেও কিন্তু মর্যাদা রক্ষিত হতে পারে। তাই মহাপ্রসাদ উপস্থিত হলে তখন যদি তা গ্রহণ না করা হয় তাহলে মহাপ্রসাদের নিকট অপরাধ হতে পারে। তাই হরিদাস ঠাকুর স্তুতি বিনয় সহকারে মহাপ্রসাদকে দণ্ডবত প্রণাম করে সম্মান করলেন প্রথমে, এবং তারপর এক কণা মহাপ্রসাদ তিনি গ্রহণ করলেন, এবং এইভাবে তিনি মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করলেন, আবার এদিকে নাম জপের মর্যাদাও রক্ষা করলেন, অথচ উদর পূর্ণ করে তিনি আহার করলেন না। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। উভয় নিষ্ঠা রক্ষার জন্য ঠাকুর হরিদাস সেবক গোবিন্দের আনিত মহাপ্রসাদকে বন্দনা করে তার থেকে এক কণিকা মাত্র নিয়ে ভক্ষণ করলেন, আর এইভাবেই তিনি ভজন নিষ্ঠাকে প্রতিষ্ঠা করলেন। এইভাবে হরিনামে নিষ্ঠা না থাকলে ভগবানকে পূর্ণরূপে পাওয়া যায় না। তাই কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, সেই নামামৃত বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। হরিদাস ঠাকুর দুদিকই রক্ষা করলেন, তার নিজের হরিনাম ভজনাঙ্গের অনুষ্ঠানের নিষ্ঠাও রক্ষিত হলো, আবার গোবিন্দের আনিত মহাপ্রসাদের মর্যাদাও রক্ষিত হলো। এইবারে আমরা চলে যাব শ্রীমন মহাপ্রভু কর্তৃক হরিদাসের মহিমা বর্ণন এবং হরিদাসের দৈন প্রার্থনা লীলায়। নমামি হরিদাসং তং চৈতন্যং তং চ তত প্রভুম সংস্থিতামপি অনমূর্তিম স্বাঙ্কে কৃত্বা ননর্তয়ঃ। অর্থাৎ যার মৃতদেহকে নিজের কোলে স্থাপন করে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব নৃত্য করেছিলেন, সেই হরিদাস ঠাকুরকে প্রণাম করি এবং প্রভু সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকেও প্রণাম করি। গোবিন্দ যেদিন মহাপ্রসাদ নিয়ে গেলেন তার ঠিক পরের দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গেলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দেখেই জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি ভালো আছো তো? মহাপ্রভুকে প্রণাম নিবেদন করে হরিদাস ঠাকুর বললেন, আমার শরীর সুস্থ আছে কিন্তু আমার মন ও বুদ্ধি অসুস্থ। মহাপ্রভু বললেন, কি রোগ হয়েছে? হরিদাস বললেন, প্রভু এখন আমার নাম সংখ্যা পূর্ণ হয় না, এটি আমার ব্যাধি, এটি আমার বুদ্ধি ও মনের ব্যাধির পরিচয় বহন করে। দেখুন কত সুন্দর কথা, হরিদাস ঠাকুরের বয়স হয়েছে এবং তার জন্য এখন তিনি সারাদিনেই 3 লক্ষ নাম কিছুতেই জপটা সম্পূর্ণ করতে পারছেন না, এবং এটাকেই বলছেন যে এটা আমার ব্যাধি। এই কথার মর্মার্থ এই যে ব্যাধি হলে লোকের যেরকম কষ্ট হয়, হরিনামের সংখ্যা পূর্ণ করতে না পারায় হরিদাসের মনেও সেরকম কষ্ট হয়েছিল।
হরিদাস ঠাকুর যখন জানালেন তার হরিনাম জপ সংখ্যা পূর্ণ হয় না, তখন মহাপ্রভু বললেন, হরিদাস, সমস্ত জীবন ধরেই তো প্রত্যহ 3 লক্ষ হরিনাম জপ করেছ, এখন তুমি বৃদ্ধ হয়েছ, এখন আর প্রত্যহ 3 লক্ষ হরিনাম জপ করার কি প্রয়োজন? নাম সংখ্যা কিছু কমিয়ে দাও, তুমি সিদ্ধ ভক্ত, সুতরাং সাধনে তোমার এত আগ্রহ কেন? কেবল মায়াবদ্ধ জীবকে হরিনাম দিয়ে তাদের উদ্ধার করার জন্যই যে তুমি অবতীর্ণ হয়েছ। তুমি নিজে 3 লক্ষ হরিনাম জপ করে জগতের মহিমা যথেষ্ট রূপে প্রচার করেছ হরিদাস, যে জন্য তোমার অবতার তা সিদ্ধ হয়েছে। এখন নামের জপ সংখ্যা কমিয়ে দিলেও তোমার ক্ষতি নেই, তোমার এই বৃদ্ধ বয়সে এত সংখ্যা নাম তুমি কিভাবে করবে হরিদাস? হরিদাস ঠাকুর নিজের প্রশংসা শুনে কাতর হয়ে মহাপ্রভুর চরণে নিবেদন করে বললেন, আমার হীন জাতিতে জন্ম, আমার এই দেহ অতি নিন্দনীয়, হীন কর্মে আমি সততরত, তাই আমি অত্যন্ত অধম পামর, আমি ছিলাম অত্যন্ত অস্পৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে তুমি অঙ্গীকার করে তুমি আমাকে রৌরব থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছ। তুমি যে স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, সেজন্য কারোর কাছে তোমাকে কোনরূপ কৈফিয়ত দিতে হয় না। তোমার ইচ্ছা মতো তুমি সমস্ত জগৎকে নাচাও, তোমার ইচ্ছার বশেই তুমি আমাকেও কৃপা করেছ। হে ভক্তবৎসল মহাপ্রভু, ভক্তবৎসল মহাপ্রভু হরিদাস ঠাকুরের এই দৈনোক্তি এবং আরতিপূর্ণ কথা শুনে তার বিষাদপূর্ণ শুষ্ক বদনের প্রতি তাকিয়ে মনে মনে বড়ই দুঃখ পেলেন। আহাগো, এই নাম ছাড়া থাকতে পারে না। আহা, এই যে আমার প্রাণ সর্বস্ব হরিদাস, যে আমার নাম ছাড়া থাকতে পারে না। তার নয়নে প্রেমাশ্রু ধারা প্রবাহিত হলো, তিনি আর কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি যে জানেন যে হরিদাস কোন রকম লাভ ক্ষতির দিকে তাকিয়ে নাম করে না, প্রয়োজন অপ্রয়োজনের দিকে তাকিয়ে নাম করে না, তিনি যে ভালোবেসে নাম করেন, নামই যে তার জীবন, নামই যে তার জল বায়ু সব, নাম ছাড়া যে তিনি থাকতে পারেন না, আর নামের কাছে যিনি নাম ছাড়া থাকতে পারেন না তাকে নামই তাকে ছাড়া থাকতে পারে না। নীরবে তাই হরিদাসের মুখের প্রতি অনেকক্ষণ তাকিয়ে রইলেন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুরের হৃদয় সমুদ্র আজ প্রেম তরঙ্গে উদ্বেলিত হয়েছে। হরিদাস ঠাকুর বললেন, প্রভু, বহুদিন ধরে আমার মনে একটা বাসনা হয়েছে, আমার মনে হয় তুমি শীঘ্রই লীলা সংবরণ করবে, কিন্তু প্রভু, তোমার লীলা সংবরণ যেন আমাকে দেখতে না হয়, যেন তোমার লীলা সংবরণের পূর্বে আমার দেহ পাত হয় আর তোমার শ্রীচরণ কমল হৃদয়ে ধারণ করে নয়নে তোমার শ্রীমুখচন্দ্র দর্শন করতে করতে এবং মুখে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে যেন আমার প্রাণবায়ু বহির্গত হয়, এই আমার বাসনা, এই আমার প্রার্থনা। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার শ্রীচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িমু পরা। আহা, হরিদাস ঠাকুরের প্রার্থনাগুলো কত সুন্দর! মহাপ্রভু হরিদাস ঠাকুরের প্রার্থনাগুলো শুনেই উনি গলে যেতেন, আর অবাক হয়ে হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন। যুগে যুগে কত মহাপ্রভুর ভক্ত এসছে, কিন্তু হরিদাসের মতন প্রার্থনা আজ পর্যন্ত কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না, হরিদাস যুগে যুগে একজনই হবে।
নিজের অন্তর্ধানকালে হরিদাস ঠাকুর অন্যান্য নাম উচ্চারণ না করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করবার ইচ্ছা প্রকাশ করলেন। জীবের চিত্তে শ্রীকৃষ্ণের স্মৃতি জাগিয়ে দেবার জন্যই মহাপ্রভু নাম ধরেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সুতরাং এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামের সঙ্গে জীবের প্রতি শ্রীমন মহাপ্রভুর অপার করুণার স্মৃতি বিজড়িত রয়েছে। তাই তো মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলা আছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। অর্থাৎ অনর্পিত চরিং চিরাত বলছে, যে জিনিসটা আগে অর্পণ করা হয়নি, অনর্পিত, সেই অনর্পিত প্রেম রস, প্রেম ভক্তি রস, সেইটা সেইটা অবলীলাক্রমে বিতরণ করবার জন্য, হ্যাঁ, করুণার অবতার হয়ে যিনি অবতীর্ণ হলেন, করুণায় অবতীর্ণ কলৌ, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ। সমর্পায়ত মুন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনঃ। অর্থাৎ বহুকাল পূর্বে যাহা কখনো অর্পিত হয় নাই, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের প্রতি প্রদর্শিত প্রেম ভক্তিরূপ পরম ধন বা ব্রজ মধুর প্রেম মহানিধি সকলকে প্রদান করবার জন্য যিনি করুণা করে এই কলিযুগে, করুণাবতীর্ণ কলৌ, কলৌ মানে কলিযুগে অবতীর্ণ যিনি হয়েছেন কৃপা করে, সেই কনক সুন্দর কান্তি সমুজ্জ্বল শচীনন্দন হরি সর্বদা আপনাদের হৃদয় কন্দরে স্ফুরিত হউন। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনঃ। এবং এই উদ্দেশ্যেই কিন্তু তিনি এসেছেন, শ্রীমতী রাধারানীর ভাবে নিজের মাধুর্য আস্বাদন করাই মহাপ্রভুর নবদ্বীপ লীলার মুখ্য উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যেই রসরাজ শ্রীকৃষ্ণ এবং মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী উভয় মিলিত হয়ে একই দেহে গৌর রূপে অবতীর্ণ হয়েছেন, অন্তে কৃষ্ণ এবং বহির গৌর। কিন্তু মহাপ্রভু যে রসরাজ মহাভাব তা শ্রীকৃষ্ণ চৈতন্য রূপেই তিনি নিজ মুখে প্রকাশ করেছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য রূপেই তিনি ব্রজ রস আস্বাদন করে সাধক জীবদেরকেও তা আস্বাদনের উপায় জানিয়ে দিয়ে গেছেন। সুতরাং তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামের সঙ্গে তার করুণার রসরাজ মহাভাবের স্বরূপের এবং মহাপ্রভুর আনুগত্যে ব্রজরস আস্বাদনের কথা জড়িয়ে রয়েছে। বিশেষত মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের আনুগত্যে ব্রজরস আস্বাদন বোধহয় হরিদাস ঠাকুরেরও অভীষ্ট ছিল। তাই এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামেই তার অধিকতর প্রীতি ছিল। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নামের স্মৃতিতে নবদ্বীপ লীলা এবং ব্রজলীলা যুগপথ তার চিত্তে স্ফুরিত হবার সম্ভাবনা ছিল বলেই হরিদাস ঠাকুর এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে দেহ রক্ষা করার বা দেহ ছাড়ার ইচ্ছা পোষণ করেছিলেন।